হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মহল্লানী চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি আর্নিং টিউটোরিয়াল নিয়ে। তো ভিউয়ার্স, আজকের আর্নিং টিউটোরিয়ালে আমি আপনাদেরকে বিগ একটি এয়ারড্রপ শেয়ার করব, যেখান থেকে আপনারা প্রত্যেক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে $50 ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো পাশে থাকা যে বেল আইকন আছে এই বেল আইকনটি অন করে দেবেন আপনারা, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আজকে যে এয়ারড্রপটি শেয়ার করবো, এই এয়ারড্রপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন সরাসরি আমার যে ভিডিওটি প্লে করেছেন। সিম্পলি ভিডিও টাইটেল বারে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে সেম এরকম একটি ইন্টারফেস শো হবে। দেন এখান থেকে আপনারা কী করবেন, ফার্স্ট অফ টুইটার লিঙ্কটা আমার ফলো করে দেবেন। দেন এখান থেকে আপনারা এয়ারড্রপ লিঙ্ক অথবা সাইন আপ লিঙ্ক অথবা আপনার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, যে কোনো একটি লিঙ্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আমার এই পোস্টটিতে নিয়ে আসা হবে। দেন এই পোস্টটিতে আসার পর আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তা আমি আপনাদেরকে এখানে বলে দিয়েছি। তো এখানে আপনারা অ্যাকাউন্ট খোলার পর এখান থেকে KYC করতে হবে, আর যাদের সমস্যা হবে অ্যাকাউন্ট খুলতে তারা VPN ইউজ করবেন, অবশ্যই সুপার VPNটি ইউজ করবেন। দেন আপনারা এখান থেকে কী করবেন, এয়ারড্রপ লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। এয়ারড্রপ লিঙ্কের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটি এন্টারপ্রাইজে নিয়ে আসা হবে। তো এই এন্টারপ্রাইজে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারা একটি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে যে ১১/১১/২০২১ সালে কিন্তু আপনার যে টোকেনটা তারা দিবে $50 সম পরিমাণ, এটির বর্তমানে কিন্তু প্রাইসটা একটু লো হয়েছে, এটি আরও আপ ছিল, $100 ছিল, এখন $50 হয়ে গেছে। তো এটি 11 তারিখে আপনারা সবাই সোয়াপ আপ করে নিতে পারবেন, অর্থাৎ এক্সচেঞ্জ করে আপনার USDTতে নিয়ে নিতে পারবেন। তো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফার্স্ট অফ, সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আপনারা ফার্স্ট অফ এখান থেকে কী করবেন, নোটিশটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখান থেকে ইউজার নেম দিয়ে দেবেন, অবশ্যই একটি ইউনিক ইউজার নেম দিবেন। ইউনিক ইউজার নেম দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে একটি পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটি নিচে দিবেন। দেন এখান থেকে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করার জন্য বলবে, আপনারা সিম্পলি কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে আপনাদের একটি মেল দিয়ে দেবেন, মেলটি দেওয়ার পর আপনারা এখান থেকে রবট, আই এম নট রবট, এটি অপশানটি আপনারা সিলেক্ট করে দেবেন। এটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এটি ক্যাপসাটি ফিল আপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা নিচে যে অপশানটি রয়েছে ইউ এগ্রি উইথ, এই অপশানে আপনারা সিম্পলি টিক মার দিয়ে দেবেন। দেন এখান থেকে সাইন আপ অপশানের উপর ক্লিক করে দেবেন। সাইন আপ অপশানের উপর ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা চাইলে গুগল প্লে স্টোরে গিয়ে তাদের যে অ্যাপসটি রয়েছে ওই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, ডাউনলোড করে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন। তো আপনার যখন অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে তখন আপনাদের মেইলে আপনাদের যেই অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন ওই অ্যাকাউন্টের মেল এবং কি আপনার পাসওয়ার্ড সহ একটি দেখবেন যে মেল তারা পাঠিয়ে দিয়েছে, ওই মেলে আপনারা সিম্পলি ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম মেল পাঠাবে। তো আপনাদের মেলে দেখবেন যে এরকম একটি মেল তারা পাঠিয়ে দিয়েছে, এই মেলটি আপনারা কোথায় পাবেন, আপনাদের যে স্প্যাম ফোল্ডারটি আছে ওই স্প্যাম ফোল্ডারে আপনারা পেয়ে যাবেন। দেন এখান থেকে কনফার্ম অপশানের উপর ক্লিক করে দেবেন। কনফার্ম অপশানের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে যাবে এবং কি আপনাদের যে $50 সমপরিমাণ টোকেন ওই টোকেনটা আপনাদের অ্যাকাউন্টে অ্যাড করে দেওয়া হবে। তো দেন এটি আপনারা কী করবেন, এটি 11 তারিখ পর আপনারা সোয়াইপ করে নিতে পারবেন। তো এখন একটি বিষয় আপনাদেরকে বলে দিতে চাই, এই সাইটে যারা যারা কাজ করবেন তারা একটি প্রবলেমে প্রেস হবেন, তা হচ্ছে যখন সাইটটিতে আপনারা প্রবেশ করবেন তখন এই সাইটটি রিলোড নিতে বলবে, অর্থাৎ এই সাইটটি ওপেন হবে না এরকম দেখাবে। তার জন্য আপনারা VPNটা ইউজ করবেন, তাহলে সহজে কিন্তু কাজটি হয়ে যাবে। তাও যদি না হয় আপনারা 2 থেকে 3 বার পেজটি রিফ্রেশ দেবেন, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কাজটি হয়ে যাবে। তো আমি যেহেতু আগে থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি যার কারণে এখন আদার্স কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না, ওই অ্যাকাউন্টে আমি আপনাদেরকে বাকি ডিটেলসগুলো দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করতেছি। তো দেখতে পাচ্ছেন যখন পেজটি আমরা ওপেন করেছি তখন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। তো আমরা কী করব, এটি সিম্পলি আবারও রিফ্রেশ দিব। এভাবে আপনারা 2 থেকে 3 বার রিফ্রেশ দিবেন তাহলে কিন্তু আপনাদের পেজটি ওপেন হয়ে যাবে। তো একটু ওয়েট করুন, দেখুন আমার পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে। পেজটি যখন ওপেন হয়ে যাবে তখন আপনাদের মাঝে আবারও অ্যানাউন্সমেন্টটি এখানে শো হবে। আপনারা এখান থেকে ক্রস অপশানের উপর ক্লিক করে দেবেন। ক্রস অপশানের উপর ক্লিক করার পর ফার্স্ট অফ আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আপনাদেরকে আমি বলেছিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনারা এখানে ইনস্ট্যান্ট $50 পেমেন্ট পেয়ে যাবেন। তো এই ডলারটি আপনারা কোথায় দেখতে পাবেন, আপনারা এখান থেকে 3-ডট মেনুতে ক্লিক করে দেবেন। 3-ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে ওয়ালেটস অপশানে ক্লিক করে দেবেন। ওয়ালেটস অপশানের উপর ক্লিক করার পর একটু ওয়েট করুন, আমি আপনাদেরকে A to Z এই ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। তো পেজটি ওপেন করার পর আপনারা কী করবেন, সিম্পলি এখান থেকে ক্রস অপশানের উপর ক্লিক করে দেবেন। ক্রস অপশানের উপর ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার যে ভ্যালুটা রয়েছে এখানে এখন বর্তমানে যে USDTটা রয়েছে এখানে $50 দেখাচ্ছে। তো আমি যে টোকেনটা পেয়েছি এই টোকেনটাও সবার উপরে শো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সয়াব টোবি টোকেন। তো এটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু $50,000
হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই যে টোকেনগুলো রয়েছে এসটিএফ, তো এখন আমাদেরকে এই টোকেনটা 50,000 টোকেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিনিময়ে কিন্তু আমাদেরকে এখানে দিচ্ছে। তো প্রত্যেককে আমি বলবো প্রত্যেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই 50,000 টোকেন এখান থেকে কালেক্ট করে রাখুন। এটি কোনো এক সময় এখানে $50,000 হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে প্রতি র্যাপারে আপনারা পাবেন 10,000 করে টোকেন। তো তাও কীভাবে করবেন তাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কি আপনাদের যেই এখানে $50 ইনস্ট্যান্ট পেয়েছেন ইনস্ট্যান্ট পেমেন্টটা আপনারা কোথায় দেখবেন। তো এখন আমি আপনাদেরকে বাকি ডিটেলসগুলো দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো। তো আমরা এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবো। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আমাদের ফার্স্ট অফ এখানে যে কাজটি তা হচ্ছে এখানে KYC কমপ্লিট করা। KYC কমপ্লিট না করলে আপনি 11 তারিখের আগে পর্যন্ত যদি আপনি KYC কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটা আপনি নিতে পারবেন না, তাই অবশ্যই KYC কমপ্লিট করতে হবে। তো কীভাবে KYC করবেন তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিম্পলি KYC অপশানে ক্লিক করে দেবেন। KYC অপশানে ক্লিক করার পর একটু ওয়েট করুন। তো KYC অপশানে ক্লিক করার পর সিম্পলি এটি ক্রস করে দেবেন। ক্রস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ আপনার যেই নাম্বারটি আছে কন্ট্যাক্ট নাম্বারটি আপনারা ইউজ করবেন। দেন এখান থেকে কী করবেন আপনাদের নামটি দিয়ে দেবেন, অবশ্যই কি আপনার যেই NID কার্ড আছে ওই NID কার্ডের নাম অনুসারে এখানে নামটি দিবেন। দেন এখানে আপনাদের অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তো কোন অ্যাড্রেসটি আপনারা এখানে দিবেন, অবশ্যই এখানে যদি ভুল করেন তাহলে কিন্তু এখান থেকে KYCটা রিজেক্টেড হয়ে যাবে। তার কারণে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা কী করবেন, আপনাদের যে NID কার্ডটি আছে ওই NID কার্ডের পিছনে দেখবেন অ্যাড্রেস লেখা আছে, ওই অ্যাড্রেসে যে যে ঠিকানাটি লেখা আছে সেম ঠিকানাটি আপনারা এখানে দিয়ে দিবেন। তো যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা কী করবেন, আপনাদের যে আদার্স কার্ড আছে এই আদার্স কার্ডে আপনারা আপনাদের অ্যাড্রেসটি পেয়ে যাবেন, ওই অ্যাড্রেসটি আপনারা এখানে দিবেন এবং কি এখানে নাম্বারটা দিয়ে দিবেন আদার্স কার্ডের। দেন এখান থেকে কমপ্লিট অপশানের উপর ক্লিক করবেন। তো আমি সব কিছু কমপ্লিট করে এখানে কমপ্লিট অপশানের উপর ক্লিক করতেছি, তারপর আপনাদেরকে বাকি ডিটেলস দেখিয়ে দিচ্ছি। তো যখন কমপ্লিট অপশানে ক্লিক করে দেবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে সেম এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে আমাদের কিছু এখানে তারা নোটিফিকেশান দিয়ে দিয়েছে যে আমাদেরকে কীভাবে আমাদের যে NID কার্ডটি আছে ওই NID কার্ডটি আমাদেরকে দিতে হবে। তা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে NID কার্ডটি দেবেন, এই NID কার্ডটি যদি 1% যদি বেশি থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু NID কার্ডটা রিজেক্টেড হয়ে যাবে। এখানে সর্বদিকে সমান হতে হবে এবং কি আপনার যেই পিকচারটি উঠাবেন ওই পিকচারটি যাতে একদম স্পষ্ট হয় তাহলে কিন্তু এখানে গ্যারান্টেড হবে আপনার KYCটা কমপ্লিট করার জন্য। তো আমরা এখানে ফার্স্ট অফ কী করবো, এখানে ফন্ট পেজটা এখানে সিলেক্ট করে দেবো। দেন এখানে আপনারা কী করবেন, পিছনের চারটি দিয়ে দিবেন। তো ফার্স্ট অফ এখানে প্রথম চারটি দিবেন, দেন এখানে পিছনের চারটি দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তো এটি দেওয়ার পর আপনারা কী করবেন, সিম্পলি নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করার পর আপনাদেরকে একটি সেলফি দিতে হবে। তো অবশ্যই সেলফিটা একদম স্পষ্ট হতে হবে। তো অথবা আপনারা আগে থেকে যদি কোনো সেলফি উঠানো থাকে তাহলে তা এখানে কিন্তু আপনারা এখানে আপলোড করতে পারবেন। তো আমি একটি পিকচার এখানে আপলোড করে দিচ্ছি। তো আপলোড পিকচারে ক্লিক করার পর আপনারা এখান থেকে কী করবেন, এখান থেকে আপনার যেই এখানে দেখতে পাচ্ছেন আপলোড পিকচার এই অপশানের উপর সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার যেই ফাইলটি আছে ফাইল ম্যানেজারটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা কী করবেন, আপনাদের যে কোনো একটি পিকচার এখানে আপনারা কী করবেন আপলোড করে দেবেন। তো আমি আমার এই পিকচারটি এখানে আপলোড করে দিচ্ছি। আপলোড করে দেওয়ার পর এখান থেকে কী করবো, আমরা নেক্সট অপশানের উপর ক্লিক করে দেবো। নেক্সট অপশানের উপর ক্লিক করার পর আপনাদের মাঝে সেম এরকম একটা ইন্টারফেস শো হবে যে আপনাদের আইডেন্টি ভেরিফিকেশানটা তাদের কাছে পেন্ডিং হয়ে গেছে। তো আপনারা এখান থেকে কী করবেন, গো ব্যাক টু দ্য মেন পেজ এই অপশানের উপর ক্লিক করে আপনারা মেন পেজে চলে যাবেন। তো আশা করি সম্পূর্ণ বিষয় বুঝতে পেরেছেন কীভাবে আপনারা KYCটা কমপ্লিট করবেন। তো আপনারা যখন পন পেজে চলে আসবেন, পন পেজে আসার পর এখান থেকে আপনারা বাকি ডিটেলসগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে কীভাবে সোয়াইপ করবেন, কীভাবে কী করবেন সম্পূর্ণ বিষয় এখানে তারা দিয়ে দিয়েছে। অটোমেটিক আপনারা কী করবেন, আপনাদের এখানে যে এক্সচেঞ্জারটি আছে এটি অবশ্যই একটি এক্সচেঞ্জার অফার, কেউ মিস করবেন না। তো এই এক্সচেঞ্জার অফার থেকে আপনারা এই এক্সচেঞ্জার থেকে আপনারা এই টোকেনটি কনভার্ট করে আপনার যে পাইপ্রো গ্লোবাল থেকে আমরা যেভাবে পেমেন্টটা নিয়েছিলাম ওইভাবে আপনারা এখান থেকেও পেমেন্টটা নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে আরেকটি বিষয় এখানে দেখিয়ে দিতে চাই। অনেকেই কমেন্ট করবেন যে ভাই আমরা র্যাপার কীভাবে করবো, র্যাপার করে কীভাবে ইনকাম করবো, তো র্যাপারের লিঙ্কটা কোথায় পাবেন সে বিষয়টা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। র্যাপারের লিঙ্কের জন্য আপনারা কী করবেন, সরাসরি চলে যাবেন আপনাদের প্রোফাইলে। আপনাদের প্রোফাইলে আসার পর একটু ওয়েট করুন। তো এরকম যদি আসে আপনারা এখান থেকে সিম্পলি রিলোড দেবেন, রিলোড দেওয়ার সাথে সাথে এটি ঠিক হয়ে যাবে।
তো আপনারা এখান থেকে করস অপশনের উপর ক্লিক করে দিবেন। করস অপশনের উপর ক্লিক করার পর একটু নিচে আসলে আপনারা এখানে আপনাদের যে ডিটেইলসটি আছে এই ডিটেইলসটি আপনারা এখানে দেখতে পাবেন। আপনার যেই ফোন নাম্বার, ফেসবুক এবং কি আপনার যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো দিয়েও আপনারা এখানে চাইলে ভেরিফিকেশানটি কমপ্লিট করতে পারেন এবং কি আপনার ফেসবুক, টুইটারের মাধ্যমেও করতে পারেন। তো এখান থেকে আপনারা কী করবেন, নিচে একটি অপশন পেয়ে যাবেন কপি রেপার নাম যে একটি অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি এই অপশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার যে রেপার লিঙ্কটি আছে ওই রেপার লিঙ্কটি এখানে শো হয়ে যাবে। আপনারা এখান থেকে সিম্পলি কী করবেন, এটি কপি করে নেবেন। কপি করার পর আপনার বন্ধুদের মাঝে এটি শেয়ার করে দেবেন, সুন্দর করে একটি পোস্ট লিখে অথবা একটি ভিডিও বানিয়ে। তাহলে এখান থেকে যদি কেউ যদি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে আপনারা কিন্তু প্রতি রেপারেলে এখান থেকে কিন্তু আপনারা 1000 করে টোকেন এখান থেকে পাবেন। তো কেউ মিস করবেন না, এখানে প্রত্যেকে আপনাদেরকে বলবো প্রত্যেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে পারলে কয়টি রেপার করে রাখেন, না পারলেও সমস্যা নেই। এখান থেকে আপনাদের কিন্তু $50 এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু আপনাদের ইনস্ট্যান্ট পেমেন্ট পেয়ে যাচ্ছেন এবং কি এটি যখন ভবিষ্যতে আরও আপ হবে তখন এখান থেকে আরও ভালো একটি অ্যামাউন্ট আপনারা সবাই ইনকাম করতে পারবেন। তো আশা করি আপনারা সবাই সম্পূর্ণ বিষয় বুঝতে পেরেছেন এই ওয়েবসাইট সম্পর্কে। এটি একটি এক্সচেঞ্জের ওয়েবসাইট, তো এখান থেকে আপনারা চাইলে তাদের যেই যেই এক্সচেঞ্জের যেই অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে এখান থেকে সহজে কাজ করতে পারেন। তো এটি ডাউনলোড করার জন্য সিম্পলি গুগল প্লে অপশনে ক্লিক করে দেবেন। গুগল প্লে অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের প্লে স্টোরে নিয়ে যাওয়া হবে। প্লে স্টোরে নিয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, তাদের যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি আপনারা সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি এটি ডাউনলোড করে নিয়েছি। দেন এটি ওপেন করে আপনারা কী করবেন, আপনাদের যেই অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন ওই অ্যাকাউন্টটি সেম সিম্পলি কী করবেন, এখানে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার সাথে সাথে এখান থেকে কিন্তু ভালো একটি এখানে আরও ফিচার্স দিয়েছে যার মাধ্যমে আপনারা সহজে কাজগুলো কমপ্লিট করতে পারবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এটি একটি এক্সচেঞ্জের এয়ারড্রপ, এটি কিন্তু 2021 সালের 3 নভেম্বর লাস্ট আপডেট হয়েছে এবং কি এটির সম্পূর্ণ বিষয় আপনারা যদি এখানে দেখতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে এখন পর্যন্ত মাত্র 5000 এখানে কিন্তু ইউজার রয়েছে। এটি কিন্তু অনেক আপ হয়ে যাবে। এটি রিলিজ হয়েছে অক্টোবরের 14 তারিখে, তাহলে বুঝতে পারছেন 1 থেকে 1.5 মাস আগের এটি এয়ারড্রপ। অবশ্যই প্রত্যেকে আমি সাজেস্ট করবো প্রত্যেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে কাজ করা শুরু করে দেন, এখান থেকে প্রত্যেকে পেমেন্ট পাবেন। এটি অবশ্যই সবাই ধরে নেন প্রত্যেকে পাবেন। আমরা যেভাবে প্রাইভেট গ্লোবাল থেকে পেমেন্ট পেয়েছি, আমি এখনও বর্তমানে আমার যে প্রাইভেট গ্লোবালের যে অ্যামাউন্টটি রয়েছে এই অ্যামাউন্টটি উইড্র দিই নাই। এটি বর্তমানে একটু লো হয়েছে দামটি, যখন আপ হবে তখন আমি উইড্র দেবো। তাও আমি আপনাদেরকে কাজের সুবিধার্তে অর্থাৎ কাজ করার আগ্রহ প্রকাশের জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ব্যালেন্সটা, এখানে একটু ওয়েট করুন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রাইভেট গ্লোবালে এখনও বর্তমানে $97 প্লাস রয়েছে। যখন এর দামটি অনেক আপ ছিল তখন এখানে আমার প্রায় $200 থেকে $250 প্লাস এখানে আমার কিন্তু ছিল, এখন দামটি একটু লো হয়েছে। তারপর এখানে $100 প্লাস এখানে কিন্তু আমার অ্যামাউন্ট দেখাচ্ছে। তাহলে বুঝতে পাচ্ছেন প্রত্যেকটি এক্সচেঞ্জের এয়ারড্রপে আপনাদেরকে আমি সার্চ করব, প্রত্যেকটি এক্সচেঞ্জের এয়ারড্রপে আপনারা জয়েন হবেন। আপনারা কী করবেন, সরাসরি আমার এই যে টেলিগ্রাম চ্যানেলটি আছে এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনারা এখানে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার সাথে সাথে এখানে অসংখ্য আপনারা এয়ারড্রপ পেয়ে যাবেন। তো অসংখ্য এয়ারড্রপের মাধ্যমে আপনারা যেগুলা থেকে পেমেন্ট পেতে চান ওইগুলো কোনগুলো সাজেস্ট করবেন, এইরকম যে এয়ারড্রপগুলো রয়েছে মাইনিংয়ের এবং কি আপনার যে যে এয়ারড্রপগুলো রয়েছে আপনার এক্সচেঞ্জারের এই যে এয়ারড্রপগুলোতে আপনারা কী করবেন, জয়েন করবেন, তাহলে 100% আপনারা পেমেন্ট পাবেন। আর আদার্স যেই এয়ারড্রপগুলো রয়েছে এইগুলোতে যদি আপনার কপাল ভালো থাকে তাহলে আপনারা পেমেন্ট পাবেন, না হয় পাবেন না এটি আমি শিওর না, কিন্তু যেগুলো এক্সচেঞ্জের এয়ারড্রপ এগুলো 100% আপনারা পেমেন্ট পাবেন। তো আশা করি সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমি অসংখ্য এয়ারড্রপ শেয়ার করে থাকি, তো প্রত্যেককে সাজেস্ট করব প্রত্যেকটি এয়ারড্রপে জয়েন করার জন্য, কোন সময় কোন এয়ারড্রপ আপনাকে পেমেন্ট করবে এটি কিন্তু বলা যায় না। তো আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে এই এয়ারড্রপগুলো শেয়ার করার জন্য এবং কি এই এয়ারড্রপের আপডেটগুলো জানানোর জন্য। তো প্রত্যেককে সার্চ করব, প্রত্যেকে আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হয়ে থাকবেন। তো আশা করি সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।